हेलो माय डियर स्टूडेंट्स, आशा करी तुम्हारा सबाई भालो आछो। भिडियो शुरू करार आगे तोमादेर जानाई शुभ शारदियार प्रीति, शुभेच्छा और अभिनंदन। तोमरा सबाई भालो करे पुजो काटाओ। तारपरे तोमरा तोमादेर जे पाठ्यसूची अनुयायी, रिड्यूस्ड सिलेबास अनुयायी तोमादेर जा पढ़ाशोना, तोमरा पढ़ाशोना चालिये जेओ। बंधुरा, आमी तोमादेर जन्य निये एसेछि अर्थात जारा 2022 साले उच्च माध्यमिक परीक्षा दिते चलेछो तादेर जन्य बांगला साहित्य चर्चा बोई थेके आमी देखी कवितार कवि शक्ति चट्टोपाध्याय लेखा आमी देखी कविता थेके बेश कयेकटी 5 নম্বরের गुरुत्वपूर्ण प्रश्न। बंधुरा देखते पाच्छो तुम्हादेर एई साहित्य चर्चार जे कविता अंश आछे, देखते पाच्छो कविता तुम्हादेर कविताते मोट थाके एसएकिउ, एमसिकिउ एबं एलएकिउ धरे 13 নম্বর थाके। तार मध्ये 5 নম্বর अर्थात एकटी प्रश्न तुम्हादेर लिखते हय 5 নম্বরের। बुझते पाच्छो जे एकटी प्रश्न तुम्हादेर लिखते हबे, दुटी प्रश्न तुम्हादेर पड़े, एर थेके तुम्हादेर एकटी प्रश्न लिखते हय 5 নম্বরের प्रश्न अनधिक 150 শব্দের मध्य। आमी देखते पाच्छो जे आमी देखी एई जे कविताटा आमी देखी कवि शक्ति चट्टोपाध्याय, एई कविता थेके तोमादेर आमी कयेकटी इम्पोर्टेंट प्रश्न दिच्छी। बंधुरा तोमरा आमार चैनलटिके अवश्यई सबस्क्राइब करे नाओ, ताहले परेर गुरुत्वपूर्ण भिडियोगुली तोमादेर मोबाइले निमेषेर मध्ये पौंछे जाबे। तोमरा तोमादेर बंधुदेर काछे शेयार करते भुलो ना। एसो बंधुरा आमरा देखे निई आमादेर एई कवितार मध्ये की की इम्पोर्टेंट प्रश्न आछे। देखते पाच्छो 1-এর দাগে আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। এখানে শুধু শব্দটি কবি ব্যবহার করেছেন কেন? কবি কেন শুধু গাছ দেখে যেতে চান? 2-এর দাগে দেখো আমি দেখি কবিতায় নাগরিক জীবনের প্রতি কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে লেখো। 3 নম্বর শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? কবিতাটির তাৎপর্য সংক্ষেপে বিশ্লেষণ করো। নাম্বার 4 সবুজের অনটন ঘটে। কোথায় সবুজের অনটন ঘটে? কি কারণে সবুজের অনটন ঘটে? সবুজের অনটন কাটাতে কি করা প্রয়োজন বলে কবি মনে করেন? 5-এর দাগে আমি দেখি কবিতায় কবি কি বার্তা দিতে চেয়েছেন? আচ্ছা বন্ধুরা দেখো এখানে দেখো 2 নম্বর প্রশ্নের যা উত্তর তাই হবে, অর্থাৎ তোমাদের যে 2 নম্বরের যে প্রশ্নটা আছে আমি দেখি কবিতায় নাগরিক জীবনের প্রতি কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে লেখো, এর যা উত্তরটা হবে তোমাদের 5-এর দাগের প্রশ্নের উত্তর তোমরা তাই লিখবে। যদি প্রশ্নটা ঘুরিয়ে আসে যেন তোমরা ঘাবড়ে যেও না, ওই একই উত্তর তোমাদের লিখতে হবে। এর মধ্যে দেখতে পাচ্ছ আমার ডবল স্টার দেওয়া 2খানা প্রশ্ন আছে ডবল স্টার দেওয়া। দেখতে পাচ্ছ 1-এর দাগে আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। এখানে শুধু শব্দটি কবি ব্যবহার করেছেন কেন? কবি কেন শুধু গাছ দেখে যেতে চান? এই প্রশ্নটা এবং 2 নম্বরের যে প্রশ্নটা আমি দেখি কবিতায় নাগরিক জীবনের প্রতি কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে লেখো, এই প্রশ্ন দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা 100% ভালোভাবে তৈরি করবে। তারপরের যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা, এই দুটো প্রশ্ন একটু ভালো করে পড়ে রেখো। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? কবিতাটির তাৎপর্য সংক্ষেপে বিশ্লেষণ করো। আর 4-এর দাগে বলছে সবুজের অনটন ঘটে। কোথায় সবুজের অনটন ঘটে? কি কারণে সবুজের অনটন ঘটে? সবুজের অনটন কাটাতে কি করা প্রয়োজন বলে কবি মনে করেন? তার আগে বলি বন্ধুরা, কবিতা টির সারমর্ম তোমরা খুব ভালো করে আগে তৈরি করে নেবে, তারপরে তোমরা এই প্রশ্ন কটা পড়বে, তাহলে তোমাদের কাছে এই প্রশ্নের উত্তর করাটা খুবই সহজ হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম। অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। যারা আগে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আরও একবার তোমাদের শুভ শারদিয়া প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি আজকে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালোভাবে থেকো, তোমাদের জন্য রইল শুভ কামনা।